দুর্নীতি দমন কমিশন শুধু চুনো নয় এখন রাঘব বোয়ালদেরও ধরে বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান তিনি বলেন দুদক বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অনেক বড় বড় সরকারি কর্মকর্তা এখন কারাগারে আছেন কেউ অপরাধী হলে জীবদ্দশাতেও তার ছাড় দেওয়া হয় না শুধুমাত্র মারা গেলেই নিস্তার পাওয়া যায় দুর্নীতি যারা করেন তারা জাতির শত্রু দুর্নীতি বাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমৃত্যু চলবে বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের শহীদ শাহ আলম বীরোত্তম অডিটোরিয়ামে দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন